নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আপনি যদি জব কার্ড হোল্ডার হয়ে থাকেন কিংবা আপনি যদি একশো দিনের কাজ করে থাকেন আপনারা জানেন জব কার্ডের টাকা জব কার্ড হোল্ডারদের কেন্দ্র সরকার অনেকদিন ধরেই রাজ্যকে সেই টাকা দেয়নি অর্থাৎ তাদের যে পাওনার প্রাপ্য টাকা সেটা কেন্দ্র সরকার দেয়নি তো সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে ঘোষণা করেছিলেন যে কেন্দ্র সরকার এই টাকা না দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থাৎ রাজ্য সরকার একশো দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডারদের বাকিয়া টাকা দেবে তো ইতিমধ্যে জব কার্ডে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে পয়লা মার্চ উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া হবে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে এপ্রিল থেকেই পয়লা মার্চ পর্যন্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে জব কার্ড হোল্ডারের টাকা চলে যাবে শুধুমাত্র নতুন আবেদনকারীরা নয় যারা পনেরো সালে ষোলো সালে কাজ করেছেন বিভিন্ন কারণে টাকা পাননি তাদের অ্যাকাউন্টেও কিন্তু ছাব্বিশে এপ্রিল থেকে পয়লা মার্চের মধ্যে জব কার্ডে টাকা চলে যাবে এই সংক্রান্ত আপডেটটা কী বলা হয়েছে ভিডিওতে ইন ডিটেলসে আপনাদের জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন রাখবেন তো বন্ধুরা এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে রাজ্য বাজেটে বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার একশো দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটানোর ক্ষেত্রেও বড় চমক দিতে চলেছে তার সরকার সূত্রের খবর মোদী সরকার টাকা না দেওয়ায় পঞ্চাশ লক্ষেরও বেশি শ্রমিককে টাকা পাঠাবে রাজ্য সরকার কাল অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চের মধ্যেই এরা সকলে টাকা পাবেন বলে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে অর্থাৎ একশো দিনের জব কার্ড হোল্ডারদের যে টাকা মোদী সরকার রাজ্যকে এতদিন ধরে দিচ্ছিল না সেই টাকা প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি শ্রমিককে টাকা পাঠাবে রাজ্য সরকার ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চের মধ্যেই বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার মানুষের পাশে দাঁড়িয়েই রাজ্যই দেবে এই টাকা প্রাথমিকভাবে ধরা হয়েছিল চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার বঞ্চিত শ্রমিককে টাকা দেওয়ার প্রয়োজন পড়বে তবে নির্দিষ্ট সংখ্যা উঠে এসেছে জেলা প্রশাসনের মাধ্যমে ডোর টু ডোর সমীক্ষার পরে অর্থাৎ প্রথমে প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছিল যে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার বঞ্চিত শ্রমিককে এই টাকা পাঠাতে হবে কিন্তু পরবর্তীতে জেলা প্রশাসনের মাধ্যমে ডোর টু ডোর সমীক্ষার পরে জানা গিয়েছে শুধু দু হাজার একুশ বাইশ এবং বাইশ তেইশের অর্থবর্ষের বঞ্চিতরাই নয় একেবারে দু হাজার থেকে ষোলো সাল থেকে নানান কারণে যাদের বকে টাকা কেন্দ্র মেটায়নি তাদের সকলকেই টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য সরকার অর্থাৎ একুশ বাইশ বাইশ তেইশ পনেরো ষোলো সতেরো আঠেরো যত সিজন রয়েছে যারা জব কার্ড হোল্ডারে কাজ করেছেন কিন্তু বিভিন্ন কারণে টাকা পাননি তাদের প্রত্যেককেই ছাব্বিশে এপ্রিল থেকে পয়লা মার্চের মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বকেয়া টাকা মেটাতে রাজ্য বাজেটে ও তিন হাজার সাতশো কোটি টাকা খরচ হবে বলে ধরা হয় সংখ্যা বেড়ে পঞ্চাশ লক্ষ হলেও ওই টাকাতেই মজুরি বাবদ বকেয়া মেটানো যাবে বলেই মত নবান্নের শীর্ষ মহলের একই সঙ্গে রাজ্যের এই মানবিক কাজের ব্যাপক প্রচারের আয়োজন করা হচ্ছে হোল্ডিং এসএমএস সমাজ মাধ্যমে প্রচার চলবে পাশাপাশি রেডিওতে বিজ্ঞাপনের জন্য জিঙ্গলসও তৈরি করা হয়েছে আবার উনতিরিশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে উপকৃতদের নিয়ে সরাসরি সভার আয়োজন করা হবে অর্থাৎ জব কার্ড হোল্ডারে যারা একশো দিনের কাজ করেছিলেন যারা এতদিন ধরে দু সালের পর থেকে বিভিন্ন কারণে টাকা দেয় পাননি যারা কাজ করার পরেও তাদের প্রাপ্য টাকা পায়নি তারা প্রত্যেকেই ছাব্বিশে এপ্রিল থেকে পয়লা মার্চের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে ইতিমধ্যে এই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম আমার দেওয়ার তথ্যগুলো যদি আপনাদের কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়